মাদক এবং জুয়া একটা সমাজ এবং সভ্যতার জন্য অনেক বড় হুমকি মাদক এবং জুয়া একটা সমাজ বা সভ্যতা ধ্বংসের জন্য অত্যন্ত ক্ষতিকর মাদকের মাদক গ্রহণ কিংবা মাদকের ব্যবহার এটার কারণে আপনার শারীরিক ক্ষতি আছে আবার এই মাদক গ্রহণের ফলে সমাজ বা সভ্যতাও ধ্বংসের কিনারে চলে যায় এজন্য যে জিনিসটার কারণে ব্যক্তি জীবন সমাজ জীবন ক্ষতিগ্রস্ত হয় ইসলাম মূলেই সেটাকে হারাম করে দিয়েছে এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে নবীজি বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম নবীজি বলেছেন প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য হলো মাদক আর যাবতীয় সকল মাদক হলো হারাম ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরিবহা ফিল আখিরা নবীজি বলেছেন মাদক হারাম জানার পরেও এই মাদক যারা গ্রহণ করবে মাদক গ্রহণ করে নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় নেবে আখিরাতে কিয়ামতের দিন তারা ক্ষতিগ্রস্ত হবে এমন কি কিয়ামতে পরকালে এরা আর মদ পাবে না বলবেন হুজুর কিয়ামতে কি মদ আছে নাকি রব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাত দিবেন জান্নাতের মধ্যে আমাদের জন্য বহু রকমের পানীয় রেখেছেন যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন মুত্তাকিদের জন্য আমি যে জান্নাতের ওয়াদা করেছি সেই জান্নাতের উপমা হলো এমন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন সেখানে তোমাদের জন্য সুপেয় এবং তৃপ্তি নিবারণকারী মিষ্টি পানি আছে শুধু তাই নয় সেখানে আছে তোমাদের জন্য দুধের জোড়া লাম ইয়াতাগাইয়ার তামুহু যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না আপনি গাভী দহন করে গাভীর দুধ দহন করে বাড়িতে রাখবেন আজকে যদি সেটা না খান দেখবেন এক দুই দিন থাকলে সেটা আর দুধ থাকে না দুধের স্বাদ পাওয়া যায় না হয়ে যায় দধি এরপরে হয় এরপরে দেখবেন সেখান থেকে হয়ে যেতে পারে কি মাখন কিন্তু জান্নাতের মধ্যে আপনাকে এক বাটি দুই বাটি এক গ্লাস দুই গ্লাস দুধ দেওয়া হবে না নহর দুধের ঝর্ণা থাকবে আল্লাহ বলবেন বান্দা তোর যা লাগে পান কর যা লাগে তুই খা সুবহানাল্লাহ এটা এমন লাম ইয়াতাগাইয়ার তামুহু এটার স্বাদ হলো অপরিবর্তনীয় স্বাদ কখনো নষ্ট হবে না তিন নাম্বার হলো সেখানে আছে ফিহা আনহারুম মিন ফিহা আনহারুন সেখানে আছে এমন ঝর্ণা যেই ঝর্ণাটা হলো মধুর ঝর্ণা সেখানে মধুর নহরও থাকবে চার নাম্বার হলো সেখানে আবার মদের ঝর্ণাও থাকবে তবে এমন মদ যেই মদ যেটা আপনার সেন্স বা আপনার বোধ শক্তি বিলুপ্ত করে দিবে না দুনিয়ার যে মদ আছে এগুলো হলো পচা এবং অপবিত্র এগুলো পান করলে গ্রহণ করলে পরে শারীরিক ক্ষতি হয় ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেন্স ঠিক থাকে না এই জন্য দেখা যায় মাদক গ্রহণের পরে কিংবা মদ পানের পরে বউ চেনে না বউকে মা বানায় ফেলে কারণ সেন্স ঠিক নাই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ যেটা দিবেন শরীরের কোনো ক্ষতি নাই সেটার মধ্যে সেন্স বিলুপ্ত হওয়ার মতো কোনো উপাদান নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন এটা এমন এর মধ্যে ক্ষতিকর কোনো উপাদান নাই এটা এমন তোমার শরীর ক্ষতিগ্রস্ত হবে কিংবা তোমার মেধা বিলুপ্ত হবে এমন কোনো উপাদান নাই বরং এটা গ্রহণ করলে ফিজিক্যাল এনার্জি আরো যিনি বাড়িয়ে দিবেন জুড়ে বলেন তিনি কি নবীজি বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় আমার আল্লাহর হারাম করা মদ মাদক এগুলো গ্রহণ করবে কিয়ামতে সে আল্লাহর দেওয়া ড্রিঙ্কস থেকে বঞ্চিত হবে শুধু তাই নয় দুনিয়াতে যারা এগুলোর সাথে সম্পৃক্ত হবে এরা শয়তানের ভাই হয়ে যাবে শয়তানের সাথে তার বন্ধুত্ব হয়ে যাবে আমাকে আপনাকে জান্নাত থেকে দূরে রাখার জন্য সবচাইতে বেশি চেষ্টা যে করে তার নাম শয়তান
এই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তার কিছু উপাদান আছে তার কিছু কারসাজি আছে শয়তানের শয়তানি যত উপকরণ আছে তার মধ্যে মদ জুয়া এগুলো অন্যতম উপকরণ এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদাহের 90 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الله تعالى বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা আমরা ইমানদার না বেঈমান এটাও বলতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান আমরা ইমানদার আমরা ঈমান এনেছি আল্লাহ আপনি আমাদের ঈমান কবুল করে নেন বলেন আমিন আল্লাহ এই কথাটা আমাদেরকে বলছেন হে ইমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু নিশ্চয় মদ জুয়া এরপরে ভাস্কর্য প্রতিমা চার নাম্বার হলো ওয়াল আজলাম ভাগ্য নির্ণায়ক তীর এই উপাদানগুলো রিজসুম মিন আমালিশ শাইতান এগুলো হলো শয়তানের কারসাজি এগুলো হলো শয়তানের উপাদান এগুলোর জন্য ওয়াসওয়াসা দেয় শয়তান সুতরাং আল্লাহ বললেন ফাজতানিবুহু শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাও শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে হেফাজত করো এগুলো বর্জন করো লাআল্লাকুম তুফলিহুন তবেই তোমরা সফলকাম হবে আর সকল অশ্লীলতা বেহায়াপনা মন্দের মূল হলো এই মাদক এজন্য নবীজি বলেছেন লা তাশরাবুল খামর ফা ইন্নাহা মিফতাহুন কুল্লু শার নবীজি বলেছেন তোমরা মাদক গ্রহণ করো না কারণ এই মাদক হলো সকল মন্দের চাবিকাঠি সকল মন্দের চাবিকাঠি হলো মাদক সমাজে যত অন্যায় সমাজে যত অপরাধ পারিবারিক বিশৃঙ্খলা সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় বিশৃঙ্খলার মূলে আছে এই মাদক সবকিছুর মূলে আছে কি বলবেন হুজুর কেমনে আসেন দেখবেন যারা মাদক গ্রহণ করে বেশিরভাগ মাদকাসক্ত লোক বউ পিটায় দাম্পত্য কলহ পারিবারিক কলহের পেছনে মাদক দায়ী কারণ যে ব্যক্তি মাদকাসক্ত তার সেন্স ঠিক থাকে না রাতের বেলা গিয়ে বউকে পিটায় আবার এই মাদকের কারণে মাদকাসক্ত লোকেরা বাপের সঙ্গে মায়ের সঙ্গেও বেয়াদবি করে মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে এত বেশি অ্যাডিক্টেড হয় যখন তার মাদকের নেশায় ধরে মাদকের টান মারে টাকা থাকে না তখন চুরি করে তাহলে মাদকের কারণে সমাজে চুরি বাড়ে মাদকের কারণে সমাজের মধ্যে মার্ডার হয় বলবেন হুজুর কেমনে মার্ডার হয় আমি দুই দিন আগে গিয়েছিলাম মৌলভীবাজারের জুরিতে এক লোক মাহফিলেই ছিল সে নিজেই ওখানে দাঁড়িয়ে গিয়েছে নিজেই সাক্ষী দিয়েছে হ্যাঁ হুজুর আমি মাদকাসক্ত আমিও অনেক মার্ডার করেছি তবে আজকে একটু মাথায় হাত বলে দোয়া করে দেন আমি ভালো হয়ে যেতে চাই আমিও বললাম ভাই অসুবিধা নাই আমি আপনি ভুল করে ফেলার পরে যদি গুনাহের জন্য লজ্জিত হয়ে যায় অনুতপ্ত হয়ে অবনতমস্তকার অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে ফিরে আসলে মাফ করে দেন যিনি তিনি কি মাদকাসক্ত ব্যক্তিরা যখন মাদকাসক্ত হয়ে যায় মাথা ঠিক থাকে না খুন খারাপির মতো কাজে সে লিপ্ত হয়ে যায় মাদক গ্রহণের জন্য পয়সা নাই তখন দেখা যায় বাড়িতে এসে বউয়ের গহনাগাটি বিক্রি করে দেয় যখন পয়সা থাকে না বউকে বলে তুই তোর বাপের বাড়ি চলে যান যে কথাগুলো বললাম এর বাস্তবতা সমাজে আছে না নাই দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস বেড়ে যাওয়া এর পেছনে মদ এবং জুয়া এর পেছনে মদ এবং জুয়া এটা অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা উপাদান এগুলো কাজ করে শুধু মাদক নয় জুয়াখোর ব্যক্তি যারা যারা জুয়ায় আসক্ত
এরাও কিন্তু সামাজিক অপরাধে লিপ্ত থাকে যখন জুয়ায় হেরে যায় কিচ্ছু থাকে না বাড়িতে এসে বউয়ের গহনা গাটি বিক্রি করে বাপের কাছ থেকে জায়গা জমির দলিল নিয়ে যায় জায়গা জমির দলিল নিয়ে পাশের বাড়িতে জায়গা বন্ধক দেয় জায়গা বন্ধক দিয়ে টাকা নিয়ে জুয়া খেলে এমনও অনেক প্রমাণ আছে বহু এলাকায় মাদকাসক্ত আর জুয়াখোর লোকেরা তারা যখন পয়সা থাকে না তখন বাপের জমি তারা দলিল ছাড়াই বিক্রি করে দেয় পরে দেখা যায় জমি রেজিস্ট্রির সময় দুই পরিবারের মধ্যে মারামারি হাতাহাতি আছে না নাই মাদক এবং জুয়ার কুফলে পারিবারিক কলহ দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা বেড়ে চলে এই জন্য আল্লাহ তাআলা সূরা মাঈদার পরের আয়াতে বলেছেন তোমাদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য ভাই ভাইয়ের শত্রুতা লাগানোর জন্য তোমাদের নিজেদের মধ্যে ভেজাল লাগানোর জন্য শয়তান মদ আর জুয়া তোমাদের সামনে দেয় তোমাদেরকে ধোঁকা দিয়া শয়তান মদ তোমাদেরকে মাদকাসক্ত করে অথবা জুয়ায় আসক্ত করে কারণ শয়তান তো বুদ্ধিমান সে ভালো করেই জানে আপনাকে যদি মদ আর জুয়ায় আসক্ত করা যায় এগুলো দিয়া ঘরের মধ্যে ঝগড়া সমাজের মধ্যে পেস লাগানো যাবে এই কথা আল্লাহ পরের আয়াতেই বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের নিজেদের মধ্যে শত্রুতা বিদ্বেষ বাড়িয়ে দিতে যাতে করে শয়তানের উদ্দেশ্য হাসিল হয়ে যায় সে চায় তোমাদেরকে মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত করে আল্লাহর জিকির আর নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায় এজন্য আল্লাহ তাআলা বলেছেন খবরদার সাবধান মাদকের ধারে কাছে যাও না এখানে আমার অনেক ছাত্র ভাইয়েরা তরুণ যুবক ভাইয়েরা আছে আপনাদের সবাইকে বলছি খবরদার ভাইয়েরা মাদকের ধারে কাছেও যাবেন না যে ব্যক্তি মাদক গ্রহণ করবে সে জান্নাতের গন্ধ পাবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন আপনাদের এলাকা বড় ডেঞ্জারাস এলাকা আমি আসার সময় দেখলাম একেবারে সীমান্তবর্তী এলাকা পাশেই কিন্তু ইন্ডিয়া সত্যভাবে তা আমি কিছুই জানি না তবে আমার আশঙ্কা হয় যেই সকল এলাকা সীমান্তবর্তী এলাকা এই সকল এলাকা দিয়ে কিন্তু মাদকের চালান কম বেশি হয় এই সকল এলাকা দিয়ে মাদকের চালান কম বেশি হয় মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লাহানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ভালো করে হাদিসটা শুনেন মাদকের সাথে সম্পৃক্ত দশ জন ব্যক্তিকে লাহানত দিয়েছেন নবীজি কথা বুঝে থাকলে পুরুষের মতো জবাব দিয়ে বলেন মাদকের সাথে সম্পৃক্ত কতজনকে লাহানত দেওয়া হয়েছে আরো জোরে বলেন নবীজি বলেছেন এক নাম্বার হলো আসিরাহাম যে ব্যক্তি মাদক গ্রহণ করে দুই নাম্বার হলো ওয়া মুতাসিরাহাম যারা মাদকের প্রোডাকশন মাদক উৎপাদন করে মাদকের ফ্যাক্টরি আছে যাদের ফ্যাক্টরি মালিক মাদক যারা উৎপাদন করে এদের উপরে হলো আনত তিন নাম্বার হলো ওয়াশারিবাহা মাদকের ফ্যাক্টরির উপদেষ্টা যারা এদের উপরে অলানত তিন নাম্বার হলো চার নাম্বার হলো হামিলাহা মাদক যারা পরিবহন করে নিয়ে যায় মনে করেন এই সোনাপুর থেকে সেই সুনামগঞ্জের আমবাড়ি বাজার পর্যন্ত এদিকে চালান হলো একটা টেম্পু দিয়ে অথবা কোনো গাড়ি দিয়ে মাদক যে ব্যক্তি পরিবহন করে নিয়ে যায় ওই পরিবহনকারীর উপরেও লানত এরপরে নবীজি বলেছেন পাঁচ নাম্বার হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যেই দিকে মাদক পরিবহন করে নিয়ে যাওয়া হয় যে অঞ্চলের জন্য ওই অঞ্চলের উপরে ও লানত ছয় নাম্বার হলো ওয়াসাকিয়াহা যেই ব্যক্তি মাদক সার্ভ করে যে ব্যক্তি মাদক সার্ভ করে আমাদের সিলেট সুনামগঞ্জের অনেকে লন্ডনে থাকে আমেরিকায় থাকে সেখানে গিয়ে যদি রেস্টুরেন্টে চাকরি নিয়ে চাকরিটা যদি এমন হয় যে মানুষকে মদ
আপনি যদি চাকরি করতে গিয়ে মদ পান করাতে হয় বা মদের ফ্যাক্টরিতে মদের রেস্টুরেন্টে চাকরি করতে হয় যে ব্যক্তি এই রকম মদ বা মাদকের ফ্যাক্টরিতে অথবা কোনো রেস্টুরেন্টে চাকরি নিয়ে মানুষকে মাদক সার্ভ করে তার উপরেও লানত এরপরে নবীজি বলেছেন সাত এরপরে আল্লাহর নবী বলেছেন আট নাম্বার হলো ওয়াবাইআহা যে ব্যক্তি মাদক বিক্রি করে নয় না এরপরে এটা সাত আট নাম্বার হলো ওয়াকিল সামানিহা এই মাদক দেওয়ার পরে যারা মাদকের জন্য বিনিময় গ্রহণ করে তার উপরেও লানত ওয়াল মুশতারিলাহা যার জন্য মাদক কিনা হয় তার জন্য লান তার উপরেও লানত ওয়াল মুশতারাতু লাহু আবার এই মাদকের ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় যাদের জন্য করা হয় সবার উপরে লানত এই মোট 10 ব্যক্তির উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আমরা সবাই নবীজির লানত চাই না সুপারিশ চাই তো সুপারিশ যদি আমরা চাই মাদকের সাথে কি কোনো সম্পর্ক রাখা যাবে নাকি আমি আমার এই সোনাপুর এলাকার এই ইসামতি এলাকার দুয়ারা বাজার এলাকার সকল তরুণ যুবককে হাতে পায়ে ধরে বুঝিয়ে যাই ভাইয়েরা আমার মদ আর জুয়ার ধারে কাছেও যাওয়া যাবে না বিভিন্ন এলাকায় দেখা যায় বিকেল বেলা সন্ধ্যাবেলা গুল গুল হয়ে মানুষ বসে আছে দূর থেকে দেখলে মনে হয় সবাই মিলে মনে হয় বাদাম খাইতেছে কাছে গেলে দেখা যায় সেখানে জুয়ার আসর চলে খবরদার ভাইয়েরা খেতে খামারে বসে গাছের ছায়ার নিচে স্কুলের মাঠে স্কুলের চিপায় চাপায় পাহাড়ের চিপায় চাপায় নদীর কিনারে বসে জুয়া খেলবেন না খেলা হয় জার্মানিতে খেলা হয় ইতালিতে আইপিএল খেলা হয় ইন্ডিয়াতে আর জুয়ার আসর চলে বাংলাদেশে খবরদার জুয়ায় মত্ত হবেন না মাদকে মত্ত হবেন না এই মাদক আর জুয়ায় আসক্ত হওয়া এটা হলো শয়তানি কর্মকাণ্ড যারা এগুলো করে তারা শয়তানের ভাই আমরা তো শয়তানের ভাই নয় আমরা সবাই হলাম আল্লাহর নবীর অনুসারী আল্লাহর নবীর উম্মত আমাদের আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাদক আর জুয়ার কারণে নবীজির সুপারিশ পাওয়া যাবে না সেই মদ আর জুয়া থেকে নিজের ঈমানকে বাঁচানোর দরকার আছে না নাই আজকের যুব সমাজ ধ্বংসের জন্য এই মাদক এই জুয়া এগুলো যুবক তরুণদেরকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে নাম্বার টু দুই নাম্বার যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ হলো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ বিধর্মীদেরকে অনুসরণ বিধর্মীদেরকে বিজাতীদেরকে আজ আমরা হর হামেশা অনুসরণ অনুকরণ করছি বলবেন হুজুর কেমনে করছি আসেন দেখাই কেমনে করছেন আজকে হলো আঠারো তারিখ আঠারো দিন আগে দুই হাজার তেইশ সাল যখন শেষ হয়েছে থার্টি ফার্স্ট নাইট একত্রিশ ডিসেম্বরে ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে জেলা উপজেলা শহরে এমনকি এখন তো সব জায়গায় আপডেট এখন তো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া গ্রামে গঞ্জে আছে দেখা যায় এই যান্ত্রিকতার কারণে প্রযুক্তির কারণে এগুলো শহর নগর বন্দর পেরিয়ে গ্রামেও চলে এসেছে থার্টি ফার্স্ট নাইটে তরুণেরা যুবকেরা আতশবাজি ফোটায় ফটকা ফোটায় ফটকা ফোটায় আতশবাজি ফোটায় হ্যাপি নিউ ইয়ার টেক্সট দেয় মেসেজ দেয় অনেক যুবকেরা না বুঝে ফেসবুকেও পোস্ট দেয় এই যে থার্টি ফার্স্ট নাইট আপনি উদযাপন করলেন আপনি তো না জানে করলেন না বুঝে করলেন যদি আপনাকে বলি এটার ইতিহাস আপনি জানেন নাকি তো বেশিরভাগ মানুষ বলবেন জানেন না এমনকি কমিটির মানুষও জানে না দু হাজার চব্বিশ ইং পৃথিবীতে ইংরেজি সাল বলতে কোনো সালই নাই বুঝেন নাই কথা পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডারই নাই দু হাজার চব্বিশ এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার এটা ইংরেজি ক্যালেন্ডার আমাদের বাংলা একটা ক্যালেন্ডার আছে এটাকে বলে বঙ্গাব্দ আরবি একটা ক্যালেন্ডার আছে এটাকে বলে হিজরি ক্যালেন্ডার খ্রিস্টাব্দ না হিজরি ক্যালেন্ডার আর যেটাকে আমরা ইং লিখেছি এটা হলো খ্রিস্টীয় সন খ্রিস্টীয় সন এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কেমনে যুবকরা তোমরা যে হ্যাপি নিউ ইয়ার মানুষকে দাও আর আতশবাজি ফটকা ফুটাও আর থার্টি ফার্স্ট নাইট উদযাপন করো এটা কাদের সংস্কৃতি উদযাপন করো কাদেরকে অনুসরণ করো বোঝা দরকার
এই খ্রিস্টীয় সন খ্রিস্টাব্দ গণনা খ্রিস্টানরা আরম্ভ করেছে যীশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে যীশু খ্রিস্ট আমরা ঈসা আলাইহিস সালামকে মনে করি আল্লাহর পয়গম্বর তারা ঈসা নবীকে বলে খ্রিস্ট যীশু খ্রিস্ট আমরা মনে করি তিনি পয়গম্বর আর খ্রিস্টানরা ঈসা নবীকে বানিয়েছে আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না আর খ্রিস্টানদের আরেক গ্রুপ তাকে একেবারে স্বয়ং আল্লাহই বানিয়ে ফেলেছে নাউযুবিল্লাহি মিন যালিক ঈসা আলাইহিস সালাম যাকে তারা যীশু খ্রিস্ট বলে যীশু খ্রিস্ট জন্মের প্রায় 1600 বছর পরে কত বছর পরে 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে নতুন একটা ক্যালেন্ডার পৃথিবীতে আবিষ্কার করেন যেই ক্যালেন্ডারই খ্রিস্টীয় ক্যালেন্ডার আর এই খ্রিস্টীয় ক্যালেন্ডারের এখন তো 2024 এক শুরু করছে কোন থেকে গণনা এক গণনা আরম্ভ করছে কোন জায়গা থেকে যীশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে 1 2 3 4 5 6 গুনতে গুনতে এখন 2024 পর্যন্ত এসেছে যেমন খ্রিস্টাব্দ বাংলায় কি বলে খ্রিস্ট আমরা যখন বাংলাতে লিখি 2024 খ্রিস্টাব্দ এই খ্রিস্টাব্দ এটাকে ভাঙেন অর্থ বুঝবেন খ্রিস্ট যুগ অব্দ সমান খ্রিস্টাব্দ মানে হলো খ্রিস্ট জন্মের বছর থেকে অব্দ এখন পর্যন্ত হয়েছে 2024 বাংলায় তো লিখি 2024 খ্রিস্টাব্দ আর এলাকায় তো শিক্ষিত ছেলের অভাব নাই বলেন তো ইংরেজিতে যখন লিখি তখন কি লিখি 2024 এরপরে কি লিখি ইং কেমনে লিখি আমরা ইংরেজিতে লেখার সময় কি লিখি এডি মনে পড়ছে 9 10 এ এত সিন আনসিন পড়লেন পত্র পত্রিকা দেখেন ডেইলি স্টার এগুলো পড়েন না সাল লিখলে সালের পরে কি লিখে এ ডি হোয়াটস দ্য মিনিং অফ এডি এডি মানে কি এডি এটা সংক্ষিপ্ত শর্ট ফর্ম এটার পূর্ণাঙ্গ রূপ হলো আন্নো ডমিনি এটা ল্যাটিন পরিভাষা খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড এই যে আমরা সাল গণনা করি এটা হচ্ছে আমাদের প্রভু জন্মের বছর নাউযুবিল্লাহ আমিন লালিক প্রভু তারা যীশু খ্রিস্টকে প্রভু বানিয়েছে ওখান থেকে সাল গণনা এক ধরে ধরে 2024 পর্যন্ত এসেছে আর খ্রিস্টানরা বছরের শেষ দিনে আতশবাজি ফুটকা ফোটানো সহ নাচ গান বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করে এবং পহেলা জানুয়ারিকে তারা তাদের খ্রিস্টীয় ধর্ম অনুযায়ী বছরের প্রথম দিন বিবেচনা করে এই দিন তারা অনেক অনুষ্ঠান অনেক কিছু করে থাকে ওরা তো করবেই ওদের তো ঈমান নাই ওদের কি নাই আমাদের তো ঈমান আছে আচ্ছা বলেন তো 23 সাল চলে গেল 24 আসলো আমি কবরের দিকে এগিয়ে গেলাম না পিছিয়ে গেলাম কথা বলেন না কেন আমার আগে হুজুর খুব সুন্দর বয়ান করছিলেন তিনি খুব সুন্দর একটা শায়ের পড়লেন যে দুনিয়াতে কেউ আগে আসে কে এই দুনিয়া থেকে চলে যাব সবাই কেউ আগে কেউ পরে আসলেই তো তাই কেউ এখন কেউ পরে কেউ আজ কেউ কাল সময় যাচ্ছে চলে যাচ্ছে যেটা যাচ্ছে আর ফিরে আসবে না 23 সাল চলে গেল এজন্য 31 নাইটে আমি কি হই হুল্লোর করব নাচানাচি করব নাকি আমি কবরের দিকে যে এগিয়ে গেলাম এই জন্য আমার ভেতরে আল্লাহর ভয় ভারিয়ে আরো বেশি নেক কাজ করার চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই এটা করে না খ্রিস্টানদের অনুসরণ করে সে খ্রিস্টীয় কালচারকে অনুসরণ করছে আগামী মাসে সামনে আসতেছে আরেক বেহায়া উৎসবের সময় 14ই ফেব্রুয়ারি এই দেখেন যুবকদের মুখে হাসি চলে আসছে আরে বাপ রে বাপ ব্যাককলের দল না বুঝে কি পালন করো আমি ব্যাককল বললাম এই জন্য ছোটদেরকে বলেছি মুরব্বি বাবাদেরকে বলে নাই ভ্যালেন্টাইন ডে এটা ভালোবাসা দিবস কেমনে হয় আচ্ছা এখানে তো পড়াশোনা করা অনেক মানুষ আছে ভালোবাসা বাংলা শব্দ ভালোবাসার ইংরেজি কি এখন শরম লাগে বলে না আর তলে তলে কতজনকে মেসেজ পাঠানোর চিন্তা করে ওইটা ভালোবাসার ইংরেজি হলো লাভ দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি করলে হওয়া উচিত ছিল লাভ ডে
তো লাভ ডে না হয় এটা ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরেই ভেজাল আছে। ভ্যালেন্টাইন অর্থ ভালোবাসা না, ভ্যালেন্টাইন একজন মানুষের নাম, ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম। এখন 2024 খ্রিস্টাব্দ, এটা বহু বছর আগের ঘটনা। 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামে এক ছেলে, তার ব্যাপারে উইকিপিডিয়াতে বিভিন্ন রকমের তথ্য এসেছে। কোন কোন জায়গায় তথ্য এরকম পাবেন যে সম্রাটের মেয়ের সাথে গোপনে হারাম রিলেশন করেছে। কোন কোন বর্ণনা তার ব্যাপারে এরকম আছে যে সে ওই এলাকায় গোপনে গোপনে তরুণ তরুণী যুবক যুবতীদেরকে হারাম রিলেশনের শিক্ষা দীক্ষা দিত। এই কারণে তৎকালীন সম্রাট তাকে গ্রেফতার করেছিলেন এবং তাকে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যে তারিখে, ওই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। সে মরছে 14ই ফেব্রুয়ারিতে, তাকে মারা হয়েছে বিশাল বড় নেক কাজ করার কারণে। কথা বলছেন না কেন আপনারা? পরবর্তীকালে পোপ এর পরবর্তীতে বহু বছর পরে খ্রিস্টান পোপ এই দিনটাকে ঘোষণা দিয়েছেন ভ্যালেন্টাইন ডে নামে। বাংলাদেশে এখানে আমার আমার চাচাদের যাদের বয়স, এই যে আমার চাচাও মনে হয় জীবনেও শুনেন নাই ভালোবাসার দিবস নামে কোনো দিবস আছে, এগুলো শুরু হয়েছে বাংলাদেশে এই 15-20। যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান বাংলাদেশে এই দিবসের আমদানি ঘটিয়েছে, তার সাথে আরো কিছু হলুদ সাংবাদিক আর এদেশের কিছু লুচ্চাবদমাশ আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। আমার ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলবো এই লুচ্চাদের ফান্দে পড়ে যেও না, এদের ফান্দে পড়ে যেও না। এটা একটা প্রতারণামূলক উৎসব, যেই প্রতারণার মাধ্যমে আপনাদের চরিত্র আপনাদের চরিত্রটা নষ্ট করে দিতে চায়। আমি বলছিলাম আজকের যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ বিজাতীয়দের কালচার অনুসরণ, বিজাতীয়দেরকে অনুসরণ অনুকরণের কারণে আজকের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই 31st night বলেন আর 14ই ফেব্রুয়ারি বলেন, আবার পহেলা বৈশাখেও মঙ্গল শোভাযাত্রা হয়, এটাও হিন্দুদের একটা উৎসব। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা, এগুলো মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এগুলো আমাদের ইমানকে ধ্বংস করার জন্য, আমার যুবক তরুণদেরকে নষ্ট করার জন্য এগুলোর আমদানি বাংলাদেশে ঘটানো হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন কোরআনুল কারীমের 11 নম্বর সুরা, সুরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু تمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আল্লাহ তাআলা বলছেন সীমা লঙ্ঘনকারীদের তোমরা অনুসরণ করো না, নিজেদের উপরে যারা জুলুম করে যারা অন্যায় পাপাচার করে সেই বিধর্মীদেরকে তোমরা অনুসরণ করো না, যদি তোমরা তাদের অনুসরণ করো ফাতামাসাকুমুন্নার, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমরা কি ইহুদি খ্রিস্টান অথবা হিন্দুদের দেওয়া কোনো কালচার আমাদের কালচার হিসাবে গ্রহণ করব নাকি? করা যাবে? নাম্বার 3, আজকের যুব সমাজ ধ্বংসের 3 নম্বর কারণ আকাশ সংস্কৃতির আগ্রাসন। আকাশ সংস্কৃতি কি? এখন আকাশ থেকেই সংস্কৃতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে। বলেন আকাশ থেকে কেমনে সংস্কৃতি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে? আপনারা যে টিভি দেখেন, টেলিভিশন দেখেন, আজকে যে সব ঘরে পেয়ে গেছেন, এগুলো কিসের কারণে পেয়েছেন? স্যাটেলাইটের কারণে। এই স্যাটেলাইট কি জমিনে না উপরে? স্যাটেলাইটের কারণে বর্তমান পৃথিবীতে 13,000-এরও বেশি টিভি চ্যানেল আছে। এখন টেলিভিশনও বেশি মানুষ দেখে না, কারণ এখন তো মানুষের হাতে হাতে টেলিভিশন। বুঝেন নাই কথা? আকাশ সংস্কৃতির অনুসরণ আমার যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে।
আমার যুবকরা এই অপসংস্কৃতির ফান্দে পড়ে চরিত্র শেষ করে বিনাশ করে দিচ্ছে দেখবেন যুবকের চুলের কাটিং এখন মেসি কাটিং নেইমার কাটিং ঠিক আপনাদের এলাকা নাই তো আছে আছে মেসি কাটিং নেইমার কাটিং চুল সে রাখলো কেমনে ওদের বাড়ি তো আর্জেন্টিনা আর ব্রাজিল এসে ব্রাজিলেও যায় নাই আর্জেন্টিনায়ও যায় নাই না গেলে কি হবে ওই আকাশ সংস্কৃতি দিয়ে তাদের চেহারা সুরত দেখেছে তাদের মতো হওয়ার চেষ্টা করেছে ইন্ডিয়ান নায়ককে ঘরে বসে আকাশ সংস্কৃতি অপসংস্কৃতির মাধ্যমে দেখেছে ইন্ডিয়ান নায়কের কানের মধ্যে কানের দুল সেও দিয়েছে কানের দুল অবশ্য সোনাপুরে এরকম যুবক নাই যুবকদের চুলের কাটিং দেখলে আমার অবাক লাগে ডানে দিয়েও চুল নাই বামে দিয়েও চুল নাই পিছনেও নাই শুধু মাঝখানে আছে দেখলে মনে হয় যেন পাখির বাসা বাঁধার জন্য এই রকম চুল রেখেছে আবার কিছু কিছু ছেলে নাপিতকে গিয়ে বলে হুজুর ডানে বামে পিছনে একদম সাফা চাট মারেন ওয়ান বা টু করে দেন যেন মাঝখানে বেশি বেশি থাকে এদের চুল দেখলে মনে হয় আপনাদের এলাকা আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন আমি জানি না ওই যে দেশি মুরগের মাথার মধ্যে কি আছে এটা জুট না চুট বলেন আপনারা জি চুট যাই হোক চুট আমি এই চুলের কাটিং এর নাম দিয়েছি মুরগা চুট কাটিং এখানে সেলুনের ভাইরা আসলে নাপিত ভাইরা থাকলে আপনারা আপনাদের দোকানে ছেলেরা তো এসে বলে এদিকে মারেন ওদিকে মারেন লাগায় দিয়েন পুস্টারে যে ভাই এত কিছু বলিয়েন না শুধু আমাদেরকে বলবেন মুরগা চুট কাটিং বা মুরগা জুট কাটিং মাইরা দিব একদম আবার কিছু কিছু ছেলেদের চুল দেখলাম এই দিকে ব্লেড দিয়ে টান মারা কিছু কিছু ছেলেরা দেখলাম আমার সাথে কাহিনী ঘটছে আমি দুই সপ্তাহ আগে ঢুকলাম এক সেলুনে পরিচিত সেলুন আমার এখন সেলুনের ভেতরে আমি দরজা খোলা মাত্রই দেখি নাপিত সাহেব একটা চিরনি নিয়ে লম্বা চুল আঁচড়াইতেছে আমি বলি নাউজুবিল্লাহ কি ব্যাপার এতদিন এই সেলুনের মধ্যে পুরুষের চুল কাটা হইতো এখন কি মহিলাদের চুল কাটা আরম্ভ হচ্ছে নাকি আমি ভাবলাম এই বেডির কাম শেষ হোক তারপরে আমি ঢুকবো আমি দরজা লাগায় চলে যাচ্ছি নাপিত বলে হুজুর কই যান বললাম ভাই আপার কাজ শেষ করেন পরে আমি আসবো কই আপা কোথা থেকে পাইলেন কই কোথা থেকে আপা পাইলেন এটা তো এক বাউল শিল্পী এরকম আউল বাউলদের অনুসরণ করে আমার যুবকের চুলের কাটিং আছে না নাই অ যুবক ভাইরা নায়ক গায়ক আউলের বাউল আমার আদর্শ নয় আমার আদর্শ হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এদের অনুসরণ করা বাদ দাও যাদের অনুসরণ করো দেখতে চেহারা সুরত সুন্দর লাগে এদের একটারও চরিত্র ঠিক নাই এরা চরিত্রহীন লম্পট এই লম্পটদেরকে অনুসরণ করা বাদ দাও কিষাণ নায়ক আর গায়ককে অনুসরণ করো এদের একটারও চরিত্র ঠিক নাই যুব সমাজ ধ্বংস হচ্ছে আজকে তিন নাম্বার এই অপসংস্কৃতি আর আকাশ সংস্কৃতির কারণে নাম্বার ফোর যুব সমাজ ধ্বংসের চার নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা অশ্লীল নাটক আর সিনেমা আগে আগে মানুষ সিনেমা দেখার জন্য ধান কাটা শেষ কইরা এক বন্ধু আরেক বন্ধুকে বলতো চলো বন্ধু আমরা ঘরের থেকে আধা শের বা এক শের আপনাদের এলাকায় শের বুঝেন তো আপনারা আধা শের বা এক শের চাল বিক্রি করে আমরা ছাতকে যাই দুয়ারায় যাই গিয়ে আমরা সিনেমা দেখি আগে সিনেমা দেখার জন্য মানুষ সিনেমা হলে যেত এখন সিনেমা হলে যাওয়া লাগে না এখন সিনেমা প্রত্যেকের পকেটের ভিতরে আছে অশ্লীল নাটক অশ্লীল গান বাজনা আর অশ্লীল ভিডিও আমার যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে যুবকরা এখন তাড়াতাড়ি ঘুমায় না রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক ইউটিউবে দুইটা তিনটা পর্যন্ত নাটক আর সিনেমা দেখতে দেখতে তার চলে যায় দেখেন আমার বাম পাশে আমার চাচা বসে আছেন মুরব্বি মানুষ বয়স হয়তো 60-70 কত মাশা আল্লাহ 70 বছরের মানুষ এখনো ফিজিক্যাল ফিটনেস দেখেন আপনারা আর আমি এখন সফরের কারণে অনেক জায়গায় যাই দেখি 30 বছরের যুবক হাফানি রুগীর মতো হাফায় 35 বছরের ছেলে শক্তি নাই এনার্জি নাই কথা বলতে পারে না
কিছুক্ষণ কাজ করলে টায়ার্ড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় আমি উত্তরবঙ্গে এক লোক দেখলাম 110 বছর হেঁটে হেঁটে আমার কাছে তার কিছু লেখা এনে উপহার দিয়েছে আমাকে বললাম চাচা 110 বছর বয়সে হাঁটেন কেমনে কয় বাবা খাওয়ার ঘুম ঠিক রেখেছি এখনকার ছেলেদের কম বয়সে চুল পেকে যাচ্ছে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে চেহারার মধ্যে বিসি উঠছে কেমন দেখছেন তার উঠবে না কেন তার তো সারা রাত ঘুম নাই আগে আমার চাচারা চাচিরা দাদা দাদি নানা নানিরা এশার নামাজের পরে খায়া দেয়া ঘুম কোনো কাজ কাম নাই তো তাদের আর এখন টিভি আছে ডিশ অ্যান্টেনা আছে মোবাইল আছে হোয়াটসঅ্যাপ এই কি বলে ওয়াইফাই আছে রাত 2টা 3টা পর্যন্ত জেগে 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 খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিকঠাক না থাকার কারণে জুয়ান বয়সে ছেলেগুলো বুড়া হয়ে যাচ্ছে এসব অনিয়ম আর এই সকল বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তার নিজের শরীরটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যুবকের অবস্থা দেখেন গাল তাল ভেঙে তার শরীর স্বাস্থ্য শেষ তুমি যুবক মানুষ তোমার এই সময়ে নাদুস নুদুস থাকার কথা তোমার গাল ভেঙে গেল কেন তোমার শরীরের এই হালত কেন কারণ তোমার খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস আর তোমার চরিত্রের মধ্যে সমস্যা আছে তুমি রাতের বেলা জিনার সাগরে ডুব দিয়ে থাকো তুমি রাতের বেলা কানের মধ্যে ফোন লাগাইয়া তোমার গার্লফ্রেন্ডকে তালাশ করো তুমি রাতের ঘুম বাদ দিয়েছো তাই তোমার চরিত্রের এই দশা চেহারার দশা তোমার এই শরীরের এই দশা হয়েছে আমার কথা কি রাগ করেন সত্য কথা একটু তিতা তো আর আমি এই জাতের হুজুরে যেটা বলি সুজা একদম ব্রেক নাই এটাই সত্য কথা এটাই বাস্তবতা ফিরে আসুন আমার তরুণ যুবক ভাইদেরকে বলছি এই ধ্বংসের পথ থেকে ফিরে আসুন আজান হয়েছে নামাজে চলে যান পৃথিবীতে নামাজিদের মতো স্মার্ট লোক আর কেউ নাই কিছু খাটাস আছে সারা দিন মুখ ধোয় না আর আমার নামাজি জোহরের আজান হয়েছে এমন একটা ওযু দিয়েছে ওযু করার পরে মুখ মুছার পরে চেহারার দিকে তাকালে মনে হয় চেহারা থেকে নূর ঝরছে সুবহানাল্লাহ আবার ক্লান্ত শান্ত পরিশ্রান্ত মাঠে খেতে ধান কেটেছে খুব ক্লান্ত আসর হয়েছে আবার একটা ওযু দিয়েছে ওযুর পরে চেহারার দিকে তাকালে লাগে এখন আগের চেয়ে আরো ফ্রেশ হয়েছে কেন ফ্রেশ হয়েছে জানেন যে মানুষের চেহারা সুরতে শরীরে গুণা থাকে এদের চেহারার মধ্যে দেখতেই দেখবেন চেহারাটা কেমন কেমন লাগে ওযু করলে তো গুণাগুলো মাফ হয়ে যায় ওযুর পানির সাথে গুণা চলে যায় তো যে চেহারায় গুণা থাকে না ওই চেহারা ইনোসেন্ট ওই চেহারা নিষ্পাপ ওই চেহারার দিকে তাকালেই মায়া লাগে এজন্য দেখবেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম ভাই তার বেতন মাত্র 5000 8000 10000 টাকা কিন্তু অনেক এলাকার মানুষ জালিম ঠিকঠাক মতো বেতন দেয় না আমার ইমাম ভাই এই অল্প বেতনে চলেন কিন্তু চেহারার দিকে তাকায় দেখবেন চেহারা সুন্দর কালো মানুষ হইলেও দেখবেন চেহারার ভিতরে একটা মায়া আছে চুপর দেখবেন পরিষ্কার ইমাম সাহেবের ছোট্ট ছোট্ট ছেলে আছে দেখবেন ওদের দিকে তাকালে দেখবেন ওদেরকেও লাগে পরিষ্কার দেখতে ভালো দেখায় আরেক বেড়া এসি বাড়ি এসি গাড়ি সুন্দরী বউ ক্ষমতা সব থাকার পরেও দেখবেন এক পাশে ইমাম সাহেব আর আরেক পাশে ওই লোকটারে বসায়া দেখবেন ইমাম সাহেবকে দেখলে চেহারায় মায়া লাগে কিন্তু পাশের লোকটা নামাজ নাই রোজা নাই ইবাদত বন্দেগি কিছু নাই এসি বাড়িতে ঘুমায় এসি গাড়িতে চলাফেরা করে তাও দেখবেন চেহারার দিকে তাকাইলে কেমন জানি দেখতে চোরের মতো লাগে আছে এরকম কি ব্যাপার এসি বাড়িতে ঘুমায় এসি গাড়িতে থাকে চেহারাটা চোরের মতো কেন কারণ খায় তো নিজের মাল না মাইনসের মাল খায় কথা বুঝেন নাই রাস্তার টাকা ব্রিজের টাকা কালভার্টের টাকা জনগণের টাকা তিন চুরির টাকা কাবিখার টাকা লুটপাট করে দুর্নীতি করে বাড়ি বানিয়েছে সেই এসি বাড়িতে ঘুমায় আর লুটপাটের টাকা দিয়ে কেনা এসি গাড়িতে চলাফেরা করে হারামের চিহ্ন তার চেহারার মধ্যেই আছে চেহারায় তো গুনাহ আর গুনাহ আর আমার আরেক ভাই খাওয়া দাওয়া খুব ভালো পায় না চলাফেরা নরমালি করে ওই যে আজান হয় নামাজ পড়ছে ওযু করছে চেহারায় কোনো গুনাহ আমার যুবক ভাইদেরকে বলবো খবরদার ভাইরা আপনাদের চরিত্র নষ্ট করার জন্য এই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা নাটক সিনেমা আপনাদের পকেটে পকেটে ঢুকায় দেওয়া হয়েছে গান শুনবেন না নবীজি বলেছেন আল গিনাহু ইয়ামবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউ যারা এই যে আমরা এখন
ধানের খেতে বসে আছি কিছুদিন পরে মানুষ বুড়ো ক্ষেত করবে দেখবেন মানুষ বীজ বপন করে যখন ধানের গাছ লাগায় ধানের চারা রোপণ করার পরে ধানের গাছ লাগানোর পরে দেখবেন ডিপ টিউবওয়েল দিয়ে মানুষ পানি সেচ দেয় পানি সেচ দিলে জমিনের ফসল যেমন বাড়ে নবীজি কি সুন্দর উদাহরণ দিলেন আল্লাহর নবী বললেন পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরা শক্তি বাড়ে ঠিক তেমনি গান শুনলেও অন্তরের মধ্যে মুনাফিকির উর্বরতা বাড়ে তার মানে যারা গান শুনে এদের অন্তরটা নিফাকগ্রস্ত হয়ে যায় গান বাজনা শুনলে মানুষের অন্তরটা কলুষিত হয়ে যায় যেই গান শুনলে অন্তর নিফাকগ্রস্ত হয়ে যায় সেই গান আমার যুবক ভাইরা শুনবেন না বরং গান শুনতে মন চাইলে শুনবেন আল্লাহর শানে রাসূলের শানে গান শুনতে মন চেয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন কলরবের সংগীত সাইমুমের সংগীত শশাশের সংগীত আমার দেশের অনেক ইসলামী সংগীত শিল্পী আছে দেখবেন কণ্ঠটা এত সুন্দর বাজনা ছাড়াই যখন তারা গান ইসলামী সংগীত গজল গায় নাশিদ গায় তখন শুনতেই দেখবেন ভালো লাগে কলিজা ঠান্ডা হয়ে যায় কারণ যে গজলের মধ্যে যে নাশিদের মধ্যে আল্লাহর কথা রাসূলের কথা আছে সেই কথাগুলো গিয়ে মানুষের হৃদয়ের মধ্যে আসর করে হৃদয়ের মধ্যে আসর করার কারণে দেখবেন শুনতে ভালো লাগে আজেবাজে গান আমরা শুনব না আমরা আজেবাজে নাটক সিনেমা দেখব না কারণ এগুলোর কারণে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে এজন্য এগুলোর ধারে কাছেও আমরা যাব না পারবেন না ইনশাআল্লাহ আওয়াজ তো ছোট হইল ইনশাআল্লাহ পারবেন তো আপনাদের কষ্ট হচ্ছে নাম্বার 5 যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো এদের চরিত্র নষ্ট হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে دینی শিক্ষাকে তুলে দেওয়া বলবেন হুজুর এটার সাথে এটা মিলাইলেন কেন একটা ছেলে তরুণ কিশোর অবস্থায় পড়াশোনা করছে পড়াশোনা শেষ করতে করতে যুবক হয়ে যায় সে তার পড়াশোনায় دینی শিক্ষা পাচ্ছে না বলে আখিরাতের জবাবদিহির অনুভূতি তৈরি হচ্ছে না এজন্য দেখা যায় যে শিক্ষা ব্যবস্থায় দিন থাকে না কুরআন হাদিস থাকে না যে শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে ভয় করার মতো কোনো কিছু থাকে না ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে বড় বড় শিক্ষিত হয়ে এরপরে ভালো ভালো চেয়ারে বসার পরে দেখা যায় ঘুষ আর দুর্নীতি ছাড়তে পারে না যে শিক্ষা কারিকুলামের মধ্যে দিন থাকে না ওই দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত হবে কিন্তু শিক্ষিত চোর শিক্ষিত লুটেরা আর শিক্ষিত দুর্নীতিবাজ হবে ছাতকে গিয়ে দেখবেন মাঝে মাঝে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায় হয় কি না মসজিদে যে জুতা চুরি হয় সেও চোর ঢাকায় সচিবালয়ে বড় কোনো অফিসে অথবা বিভিন্ন বিভাগীয় বা জেলা অফিসে বড় চেয়ারে বসেছে আরেকজন কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে লুটপাট করে দেশের বাহিরে পাঠাচ্ছে সেও চোর মসজিদের জুতা চোর এও চোর ও চোর দুই চোরের ক্যাটাগরি কি এক রকম কথা বুঝেন নাই দুই চোরের ক্যাটাগরি কি এক রকম মসজিদের জুতা চোর অবেটা অর্ধশিক্ষিত বা মূর্খ আর বড় চেয়ারে বসে যে ব্যক্তি কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করলো সে কিন্তু মসজিদের জুতা চুরের মতো না ও অনার্স মাস্টার শেষ করা পিএইচডি হোল্ডার ডক্টরেট শেষ করা তো এত বড় উচ্চ শিক্ষিত হয়েও কেন চুরি ছাড়তে পারে না সে শেষলা চোর কেন দুর্নীতিবাজ কেন কারণ হলো সে যখন পড়াশোনা করেছে তার পড়াশোনায় কুরআন হাদিস দ্বীনি শিক্ষা পায়নি দ্বীনি শিক্ষা পেলে চিন্তা করতে আমি যেটা খাবো আমার আল্লাহ তো কিয়ামতের দিন হিসাব নেবেন বিচার করবেন ওই জবাবদিহি তার অনুভূতি তার মধ্যে নাই বলে তার শিক্ষাটাকে শিক্ষিত বানানোর পাশাপাশি শিক্ষিত চোর বানিয়েছে তার শিক্ষাটাকে শিক্ষিত দুর্নীতিবাজ বানিয়েছে এই রকম শিক্ষিত দুর্নীতিবাজ তো নাই জি যদি এরকম শিক্ষিত দুর্নীতিবাজ আমার দেশে না থাকতো আমার দেশের এই রাস্তাঘাট আর শুধু আপনাদের এলাকা না আমি সামগ্রিক সারা দেশের কথা বলছি আমাদের দেশ এত অনুন্নত থাকতো না এখানে আপনাদের এলাকার মানুষ অনেক শিক্ষিত আমি জানি আমাদের দেশের পরে স্বাধীন হয়েছে আমাদের সাথে স্বাধীন হয়েছে এরকম বহু দেশ পৃথিবীতে এখন আমাদের চেয়ে আরো বহু ধনী তারা
কাতার কোথায় চলে গিয়েছে 71 সালে তারাও স্বাধীনতা লাভ করেছে ব্রিটিশদের থেকে কোথায় তারা কোথায় আমরা এক ফুটবল বিশ্বকাপে যে টাকা তারা খরচ করেছে এই টাকা দিয়ে বাংলাদেশকে কয়েক দশক চালানো যাবে তো বলবেন হুজুর তাদের তেল আছে গ্যাস আছে এইজন্য তারা উন্নত হয়ে গেছে আমার দেশে যদি তেল গ্যাস থাকতো যে পরিমাণ চোর আমার দেশে এই চোরেরা আমেরিকায় বাড়ি বানিয়েছে বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে একটা তেল গ্যাস বানাইলে বানাইতো 100টা কেন অনুন্নতির কারণ কি আমার দেশের মাটি কি উর্বর বীজ বপন করলেই ফসল হয়ে যাচ্ছে ফসলের মাঠে এখন শীতকাল গিয়ে দেখেন শীতকালীন সবজি আর সবজি এখন সরিষার সময় মনে হয় সরিষা এত সরিষা দেখবেন ধান তো গেল সামনে বুড়ো ধান এত ফলন আমার দেশে আমি ওই উত্তরবঙ্গ তিস্তা ব্যারেজ লালমনির হাটের দিকে গিয়ে দেখলাম তিস্তা নদীতে বালুর মধ্যে মানুষ ভুট্টা চাষ করেছে আমি জিজ্ঞেস করলাম ভাই এগুলো কি হয় কই বলেন আমাকে বলছে হুজুর কি বলেন সব হবে একটাও মরবে না প্রত্যেক বছর বাম্পার ফলন হয় সুবহানাল্লাহ কি উর্বর মাটি পাশেই ভোলাগঞ্জ আছে না কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ ভোলাগঞ্জের পাথর কোয়ারি জাফলং এ আছে পাথরের কোয়ারি কানাইঘাটের দিকেও কিছু আছে আমার দেশে পাথরের খনি আছে গ্যাসের খনি আছে কয়লার খনি আছে প্রাকৃতিক সম্পদ এত সম্পদ আমার দেশে আমাদের এই দুরবস্থা কেন কারণ আমার দেশে সম্পদের খনি যেমন আছে এগুলোকে লুটপাট করে খাওয়ার জন্য চোর ডাকাতের খনিও আছে এজন্য অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এগুলোর কারণে আমরা পিছিয়ে পড়ে আছি এগুলোকে একেবারে সমাজ থেকে রিমুভ করতে হলে মূল জায়গায় হাত দিতে হবে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনবেন কেমনে এখন তো পরিবর্তন চলে এসেছে চাওয়ার আগে এমন পরিবর্তন এসেছে এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে ডিম ভাজি কেমনে করতে হয় তারা শিখছে আলু ভর্তা কেমনে বানাতে হয় সেটা শিখছে কিভাবে বিছানা গুছাতে হয় সেটাও তারা শিখছে আমি মনে হয় বানায় বানায় বলতেছি আর কি আমাদের ছেলেমেয়েদেরকে কামলা বেডি কাজের বেডি কাজের বুয়া আর আমাদের ছেলেদেরকে বাবুর্চি বানানোর দায়িত্ব কি আমরা শিক্ষা কমিশনকে দিয়েছি নাকি আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষার মাধ্যমে আমাদের ছেলেরা বিজ্ঞানী হবে এমন শিক্ষা চাই যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এখন দেখা যায় স্কুল কলেজের ছেলেরা কাগজ কেটে ফুল বানায় এখন হলো পারমাণবিক অস্ত্রশস্ত্রের যুগ এগুলো না শেখায়া শিখান ছেলেদেরকে কিভাবে বিমান বানাতে হয় রকেট বানাতে হয় কোথায় চলে গেছে বিশ্ব আর কোথায় আছি আমরা কিছু বললে তারা উত্তর দেয় এগুলো হুজুররা বুঝবে না আমরা জাতিকে এগিয়ে নিচ্ছি যারা এমন বক্তব্য দেয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন এদের একটারও ছেলে মেয়ে দেশে পড়াশোনা করে না বিদেশে পড়াশোনা করে তারা জানে এই কারিকুলাম দিয়ে আমাদের ছেলে মেয়েকে উন্নত বানানো যাবে না এজন্য আমি প্রায় সময় বলি আপনারা যারা টিভি চ্যানেলে বক্তব্য দেন এটা উন্নত শিক্ষা তো মানুষ এটা মেনে নিবে আপনাদের ছেলে মেয়েকে আপনারা দেশে রেখে এই শিক্ষা দেন তাহলে আমরা বুঝবো এটা উন্নত শিক্ষা আপনারা পাঠাই দেন কেন আমেরিকায় আপনারা পাঠাই দেন কেন লন্ডনে কানাডায় আপনারা টেলিভিশনে বলেন এক কথা আর বাড়ির ভিতরে বলেন আরেক কথা বাড়িতে গিয়ে বউকে বলেন তুমি শুদ্ধা তাড়াতাড়ি লন্ডনে যাও ছেলে মেয়েকে ওখানে পড়াশোনা করো কথা ঠিক আছে যেগুলা বললাম আশপাশে মিলায়ে দেখবেন মনে চিত আমরা আমাদের মতো গরিব যারা মধ্যবিত্ত যারা কোথায় যাব আমরা আল্লাহ এই জাতিকে হেফাজত করেন কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার সিক্স যুব সমাজ ধ্বংসের ছয় নম্বর কারণ হলো নগ্নতা উলঙ্গতা অর্ধনগ্ন অর্ধ উলঙ্গ কাপড় চুপড়ে বেড়ে গিয়েছে যুবক নষ্ট যুবতীও নষ্ট নারীও নষ্ট পুরুষও আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা তবে শহরে এগুলো হর হামেশাই আমরা দেখি যুবক যুবক ছেলেরা হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে প্যান্ট পরে হাঁটাহাঁটি করে এই রকম ছেলে পেলে বলেন তো সমাজে আছে না নাই বেহায়ার মতো চলাফেরা করে আমার ছাত্র তরুণ যুবক ভাইদেরকে বলি হাফ প্যান্ট পরে
বেহায়ার মতো রাস্তাঘাটে হেঁটো না আল হায়া উশুমাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার ঈমান নাই হায়া শরম চলে যাওয়া মানে নিজের থেকে ঈমান চলে যাওয়া একজন পুরুষের জন্য সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত এখন আপনি যে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরলেন বলেন তো আল্লাহর বিধান মানলেন না লঙ্ঘন করলেন এরকম বেহায়ার মতো কেন চলাফেরা শহরে আমরা মাঝে 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 না প্রায় দেখি রাত 12টা একটায় কিছু ছেলেরা হাতের মধ্যে সিগারেট নিয়া হাতে ব্রেসলাইট এদিকে আবার গলার মধ্যে দেখা যায় ব্রেসলেট যে একটু আগে বললাম কানেও দুল আবার কিছু কিছু ছেলেদেরকে মাঝে মাঝে এমনও দেখি চোখের ব্রুয়ের মধ্যে মাছখান দিয়া ছিদ্র করে কি আর একটা ঢুকাই দিছে আছে না নাই হাফ প্যান্ট পরে বেহায়ার মতো হাঁটাহাঁটি করে অথচ সতর ঢাকলো না আবার কেউ কেউ আছে ঢাকছে এমন ভাবে ঢাকছে নামাতে 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 একেবারে লুঙ্গির নিচে কারো কারো লুঙ্গি হলো পুরা গ্রামের ঝাড়ু আপনারা ঝাড়ু বলেন না অন্য কিছু বলেন কারো কারো লুঙ্গি হলো গ্রামের ঝাড়ু আমি আবার এই রকম কোন মানুষকে দেখলে বলি ভাই এই গ্রামের পুরা মানুষ কি আপনাকে গ্রামের ঝাড়ুদার বানিয়েছে নাকি কয় হুজুর ফাইজলামি করেন না ভাই ফাইজলামি না নইলে আপনার লুঙ্গি এত নিছে কেন যখন আপনি হাঁটেন দেখা যায় পুরা রাস্তা আপনি ঝাড়ু দেন তো পুরা গ্রামের দায়িত্ব কি আপনি একা নিছেন নাকি আপনারা হাসতেছেন কেন এগুলো আছে না লুঙ্গি নামাতে নামাতে একেবারে জুতার তলায় নামায় দিয়েছে যুবকেরা প্যান্ট পায়জামা নামাতে নামাতে কেটসের ভিতরে ঢুকাইয়া দিয়েছে অথচ লুঙ্গি পরেন পায়জামা বা প্যান্ট যেটাই পরেন না কেন টাকনুর উপরে পড়তে হবে কিসের উপরে নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না সাহাবীরা বললেন নবী গো কোন দুর্ভাগার কথা আপনি বলছেন নবীজি তখন বললেন আমি ওই দুর্ভাগার কথা বলছি যে দুর্ভাগা তার টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটবেন ছেলেরা বলে হুজুর আর স্মার্ট লাগবে না কই আমরা তো হুজুর না পায়জামা ও টাকনুর উপরে লম্বা লম্বা কাপড় জুব্বা এটাও টাকনুর উপরে দেশে বিদেশে এত সফর করি এত ঘোরাঘুরি করি কেউ কোনোদিন বলে নাই দেখতে আনস্মার্ট লাগে বরং যেই দেখে সে বলে পোশাকটা বড় ভদ্র দেখতেই ভালো লাগে পুরুষেরাই হলো এই হালত আর নারীর হালত হলো ওয়াকা 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 বুঝেন না এটা ড্রেসের নাম নারীর হালত হলো ওয়াকা ওয়াকা পাখি কিরণমালা দেবদাস বিন্দু মনে মনে এখন যুবকরা কয় হুজুরের তো কিছু নাম জানে কেমনে হুজুর কি তার ঘরের জন্য এমন ড্রেস কিনে নাকি না ভাই পত্র পত্রিকায় পড়ি পাখি ড্রেসের জন্য আত্মহত্যা ওয়াকা ওয়াকা ড্রেস আব্বা কিনে দেয় না এই জন্য মেয়ে ঘর থেকে পালায় গিয়েছে আছে না নাই তো আমার বড় আগ্রহ হলো এই ড্রেসগুলা কেমন যে ড্রেসের জন্য মেয়েরা বাপের সঙ্গে রাগ করে নিশ্চয়ই ড্রেসগুলা মনে হয় দেখতে খুব পর্দাশীন হবে সুন্দর হবে এটা মনে মনে ভাবছিলাম তারপরে এক ভাইকে বললাম কাপড়ের ব্যবসায়ী ভাই এই ড্রেসগুলা কেমন দেখাম তো পরে দেখলাম ড্রেসগুলা হলো এমন এই যে কিছু কিছু ড্রেস আছে এই জায়গা থেকে হাতের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেট বাংলা বলে ফেলেন নেটের বাংলা কি আপনাদের এলাকায় কি এই যে একটা জাল আছে না যে জালটা এরকম ঠেলা দিয়া মাছ মারে এটার নাম কি চাচা ঠেলা জাল তো পাখি ড্রেসের দাম কত অনেক টাকা তো বললাম অনেক টাকা দিয়ে জালের ড্রেস জালের পোশাক কিনার কি দরকার যার এরকম ড্রেসের দরকার সে ঠেলা জালের ওই জাল ওইটা নেয়ার পরে সেলাই কইরা পরে ফেলতে পারে তাও তো হয় নবীজি বলেছেন শেষ জামানার কিছু নারী বের হবে পোশাক পরে উলঙ্গ থাকবে নিসা ও হুমকাসিয়াতুন আরিয়াত টাইট ফিট পোশাক পাতলা পোশাক এই রকম পোশাক পরে তারা সমাজে ফিতনা ছড়াবে বাড়ি থেকে হয়তো আমার মায়েরা বোনেরা ওয়াজ শুনছেন বোনদেরকে বলছি মাদেরকে বলছি ঘর থেকে বাড়ি থেকে যখন বের হবেন বুরখা পরে
নিকাহ পরে পূর্ণাঙ্গ পর্দা করে তারপরে বের হবেন কিছু কিছু মহিলা আছে মনে করেন আপনার আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আগামী কাল জুমাবার আমাদের দেশে জুমার দিনে বিয়ে শাদী থাকে কম না বেশি কারণ জুমাবারে তো অফিস আদালত বন্ধ থাকে এই জন্য মানুষও বিয়ের দিনটা শুক্রবারে দেয় দেখবেন মহিলা বিয়েতে যাবে সকাল 10টা থেকে ড্রেসিং টেবিলের সামনে জুমা থেকে আয়েশা জামাই হাজবেন্ড বলছে কই গো তোমার হলো কই মেকআপটা মারছি হালকা আর একটু বাকি আছে অপেক্ষা কর আর আধা ঘন্টা পরে কই শেষ হয় নাই কই তো শেষ আস্কারা মাস্কারা এই পর্যায়ে শেষ এখন তো লিপস্টিক মারি আরো 5 মিনিট 10 মিনিট আমি যেগুলা বলছি এগুলা মনে হয় এলাকায় নাই এই মহিলা যাবে কোথায় বলছেন না কেন বিয়ে বাড়িতে বেগানা অনেক পুরুষও আসবে যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েক ঘন্টা সাজগোজ করে এই মহিলার চরিত্র ভালো না এই মহিলা পর পুরুষকে তার এই সৌন্দর্য দেখানোর জন্যই ঘন্টার পর ঘন্টা সাজগোজ করেছে এই মহিলার চরিত্র ভালো না সাজগোজ করতে যদি মন চায় নিজের হাজবেন্ড যখন বাসায় আসবে ঘন্টার পর ঘন্টা সাজগোজ করেন কোনো বাধা কিছু মহিলা আছে হাজবেন্ডের সামনে থাকে কামলা বেডির মতো আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় যায় জরিনা আর সকিনার মতো এই রকম নারী অবশ্য আমাদের সোনাপুরে নাই আছে আমার বোনদেরকে বলবো খবরদার বাহিরে যাবেন বিয়ে বাড়িতে যাবেন 5 মিনিটে রেডি হবেন হাত মুখ ধুবেন ফ্রেশ হবেন আর আপনি আপনার ড্রেসের উপরে শুধু বুরখাটা পরবেন নিকাব লাগাইয়া বাস বের হয়ে যাবেন এত সাজগোজ কেন আপনার সাজগোজ আপনি সারা দিন করেন আপনার স্বামীর জন্য করেন কোনো অসুবিধা আপনার স্বামীর জন্য আস্কারাও লাগান মাস্কারাও লাগান আইব্রোও লাগান লিপস্টিকও লাগান কোনো আপত্তি কিন্তু বিয়ে বাড়িতে যাবেন দুই দিন তিন দিন আগ থেকে এটা আপনাকে বলে না মনে মনে বলতেছি আমার মামার ঘরের ভাই খালার ঘরের ভাই বহুদিন পরে আসবে আমি যদি একটু সাজগোজ দিয়া যাই যাওয়ার পরে বলবে খুব সুন্দর বিউটিফুল আছে না নাই আবার আমাদের সমাজেও কিছু বেহায়া পুরুষ আছে বিয়ে শাদী করার পরে আপনাদের এলাকায় তো বাইক চলাচল বেশি দেখা যায় নতুন বিয়ে করেছে বিয়ের পরে তার বউ হয়তো পড়ে গেছে সুন্দর সুন্দরী বউ পাইছে চিন্তা করলো আমার বউটা যে সুন্দর এটা তো শুধু আমি জানি এলাকার মানুষেরও তো একটা হক আছে তখন সে চিন্তা করে আমার বউটারে মানুষও দেখুক কয় বউ কয় কি হইছে কয় তুমি একটু উঠো না কয় কোথায় উঠতাম কয় আমার বাইকের পিছনে উঠো বাইকের পিছনে উঠলো কিন্তু স্টেডিয়াম ফাঁকা স্টেডিয়াম মানে হলো পেট পিট সব দেখালো একটা সাজগোজ মারলো কই বউ উঠো তুমি আজকে উঠো মানুষ দেখুক আমি কি জাতের বউ বিয়ে করেছি এরপরে দেখবেন আপনি বাইক নিয়ে ঘর থেকে বের হলো হরন দিয়ে দিয়ে গেল আন্দাজেই হরন দেয় হরনটা এই জন্য দেয় যাতে বাড়িতে থাকা মানুষ দেখে কি হরন কে দেয় আর বাইরে হইয়া যেন আমার বউটারে দেখে এই রকম নিজের বউকে এলাকার মানুষকে দেখাইয়া এলাকার মানুষের হক আদায় করে এই রকম মানুষ অবশ্য আমাদের সোনাপুরে একজন নাই যে ব্যক্তি তার নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায় আর দেখানোর পরে মানুষ বলতেছে ভাই ভাবি কিন্তু ঠিক আছে একদম জব্বর ঠিক আছে কয় থ্যাংক ইউ আরেকজন এসে বলতেছে ভাই ভাবি কি জুস লাগতেছে এ ব্যাককল কার জুস কে খায় রে আপনার নিজের বউ নিজে ঘরে দেখেন এত টাকা মোহরা না দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বউ ঘরে আনলেন আপনি আর মজা নেই মানুষ আপনি একজন ব্যক্তিত্বহীন রুচিহীন পুরুষ লজ্জা হওয়া দরকার আপনার আপনার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে আপনার ব্যক্তিত্ব বলতে কিছু নাই পার্সোনালিটি নাই আপনার ব্যক্তিত্ব নাই আপনার নিজের বউ নিজে দেখেন যেমনে মন চায় এমনে দেখেন কোনো অসুবিধা আমার কথায় কি কষ্ট পাচ্ছেন যুব সমাজ ধ্বংসের 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি ওই ছেলেদের সাথে চলবেন না কিছু কিছু ছেলেরা আছে ডিজে স্টাইলে বাইক চালায় আছে
আমি একটারে আটকাইলাম কইলাম তোর কি হাফানি রোগ আছে নাকি কয় না হুজুর বললাম হাফানি রোগ যদি না থাকে তুই এরকম হাফাই হাফাই চালাস কেন আবার ডানে দিয়া এক কাত বামে দিয়া আরেক কাইত মারস কেন ডানে দিয়া এক কাইত বামে দিয়া আরেক কাইত মারতে গিয়ে দুই মাস আগে এক ছেলে অ্যাক্সিডেন্ট করে মা বাবার একমাত্র ছেলে মাথার ভেতর থেকে মগজ আউট হয়েছে 19 দিন সিসিইউতে থেকে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট মারাত্মক বেঁচে থাকলে পঙ্গু আর যদি মরে যায় মাথা একদিকে হাত একদিকে পা একদিকে এখানে এই অঞ্চলে বাইক বেশি চলে যুবকদেরকে বলছি হাফানি রোগীর মতো বাইক চালায় না আর ডানে দিয়ে এক কাইট বামে দিয়ে আরেক কাইট আর কিছু ছেলে তো মেয়েদেরকে দেখলে তার বাইক চালানোর গিয়ার তখন আরো বাড়ে হাফানি রোগীর মতো বাইক চালায় না ভদ্রভাবে চালাও সুন্দরভাবে চালাও একসা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে যাবে আমরা সবাই মরব কিন্তু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ গাড়ির চাকার নিচে ফেলে দিয়ে আগুনে ফেলে দিয়ে দুর্ঘটনায় কবলিত করে মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না আল্লাহ আমাদেরকে সুস্থতার ইবাদত গুজারি আর শুকর গুজারির মৃত্যু দাও বলো আক বলে না আমিন যুবকদেরকে বলছিলাম অসৎ বন্ধুদের সাথে মিশিও না যেই ছেলেরা গেলেই বলে বন্ধু ধরো সিগারেট ভাগ করি আশা আমরা ইয়াবা ভাগ করি এই রকম বন্ধুদের সাথে চলাফেরা করবেন না পাঁচ ওয়াক্তের নামাজি ছেলে সে হবে আপনার বন্ধু যে ছেলেটা পড়াশোনায় ভালো তাকে বন্ধু বানান যে ছেলেগুলো স্কুল কলেজে মেয়েদেরকে টিটকারি মারে মেয়েদেরকে টিজ করে মেয়েদেরকে বিরক্ত করে এমন অসভ্য আর বদমাইশ ছেলে যেন আপনার বন্ধু না হয় ভালো ছেলেকে বন্ধু বানাবেন আল্লাহ বলেছেন যেই সকল লোকেরা অসৎ বন্ধুদেরকে গ্রহণ করে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে কিয়ামতের দিন দুই হাত কামড়াইয়া কামড়াইয়া আফসোস করবে কোথায় আছে এই আয়াত কোরআনুল করিমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবীলা আল্লাহ তাআলা বলছেন সেই দিন অপরাধী লোকেরা হাত কামড়াইয়া কামড়াইয়া আফসোস করে বলবে আহারে আমি যদি রাসূলের তরিকা অনুসরণ করতাম যে সকল লোকেরা রাসূলের আদর্শ গ্রহণ করে চলত আমি যদি তাদেরকে বন্ধু বানাতাম ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি وكان الشيطان للإنسان خذولا আল্লাহ বলছেন কিয়ামতের দিন কিছু মানুষ আফসোস করে বলবে লাইতানি হায় আফসোস হায় দুর্ভোগ লাম আত্তাখিজ ফুলানান খলিলা ওই ব্যক্তিকে যদি আমার বন্ধু না বানাতাম ভালো হতো ওই দিন আফসোস করবেন আফসোস করার আগে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ কথা বুঝেন নাই ওই যে মানুষ বলে না সময় থাকতে ভালো হইয়া যায় সময় আছে আল্লাহ বুঝার তৌফিক দিন বলেন আমিন যুব সমাজ ধ্বংসের কারণ বলবো আজকে 10টা বলে ফেলছি কয়টা 60টা আরো বাকি আছে 3টা আপনাদের কি কষ্ট হচ্ছে মনোযোগ থাকবে তো 10-15 মিনিট ইনশাআল্লাহ 8 নাম্বার যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো জেনা বেবিচার সয়লাভ হারাম রিলেশন জেনা বেবিচারে আজ সমাজ আক্রান্ত আমরা মনে করতাম এগুলো আগে শুধু শহরে ছিল এখন দেখা যায় গ্রামে ওইটা আসছে এক বাড়ির ছেলে আরেক বাড়ির মেয়ে তারা হারাম সম্পর্ক করে এরপরে একটা আরেকটা না বাগায়া ভাগায়া নিয়া পলায়ন করে চলে যায় ছাতকে সুনামগঞ্জে ঢাকায় এই রকম অবশ্য আমাদের এলাকায় নাই যুবক ভাইদেরকে বলছি খবরদার বিয়ের আগে এরকম হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না যারা কলেজে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো
মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করো না এই বয়স মেয়েদের পিছনে ঘুরঘুর করার বয়স নয় এই বয়স হলো পড়াশোনার এই বয়স হলো গবেষণার এই বয়স হলো আজান হলে নামাজে চলে যাওয়ার এই বয়সে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো মেয়েদের পিছনে ঘুরঘুর না করে যদি পড়াশোনায় মনোযোগী হও আজান হলে যদি নামাজি হও চরিত্রবান হও তাহলে দেখবা ক্যারিয়ার ভালো হলে চরিত্র ভালো হলে তুমি আর সোনাপুরের ওই মেয়ের পিছনে ঘুরঘুর করা লাগবে না ক্যারিয়ার ভালো হলে চরিত্র ভালো হলে শুধু সোনাপুর নয় গোটা বাংলাদেশের সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরঘুর 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 আরম্ভ করবে এগাই নিয়ে যাও যেখানে গেলে পরে তুমি ঘুরঘুর করা লাগে না বরং সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরাবে যুবক ভাইদেরকে বলছি এই সব চিন্তা ভাবনা মাথার থেকে বাদ দাও পড়াশোনায় মন দাও মা বাবার খেদমত করো উস্তাদদের খেদমত করো উস্তাদদের সোহবতে থাকো পড়াশোনা করো চরিত্রবান হও জিনা বেবিচারে আপনি যদি লিপ্ত হয়ে যান দেখবেন ক্যারিয়ারও যাবে আপনার দুনিয়াও যাবে আখিরাতও যাবে আল্লাহ এ ধরনের অশ্লীলতার থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন বলেন আমিন নাম্বার 9 9 নাম্বার যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো মোবাইলের অপব্যবহার তথ্য প্রযুক্তির অপব্যবহার এখন এমন কোন মানুষ নাই যার হাতে মোবাইল নাই আবার বেশিরভাগ মানুষের এখন ফেসবুক আছে এখন দেখা যায় দাড়ি পাকনা চাচা উনারও ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি এক জায়গায় মাহফিলে গেছি এক চাচা বড় বয়স্ক মানুষ এসে বলে হুজুর আপনার কি ফেসবুক আছে আমাকে দিবেন আরে বাপ রে বাপ আমি বললাম চাচা আপনার আছে কয় আছে মানে আমার তো একটা 5000 ফিল আপের জন্য আরেকটা খুলছি তো ফেসবুক থাকুক অসুবিধা নাই আপডেট হচ্ছে মানুষ প্রযুক্তির ব্যবহার সঠিক ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নাই সঠিক ব্যবহার করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই যে দেখেন মাইক মাইকটা তো ভালো জিনিস বসেন মাইক ভালো জিনিস এই মাইক দিয়ে কিন্তু মমতাজ আফা গানও গায় অনেক গায়িকা গানও গায় অনেক কারি তেলাওয়াত করে অনেক হুজুর ওয়াজও করে দোষ কিন্তু মাইকের না ব্যবহার যেদিকে করবেন সেদিকেই যাবে মোবাইল আছে ফেসবুক আছে অসুবিধা নাই মোবাইল আছে বলে আমি কি আজেবাজে জিনিস দেখবো নাকি রাতের বেলা যুবক আপনি যখন নাটক সিনেমা বা পর্নোগ্রাফি দেখেন একবারও কি দিলের মধ্যে এই ভয়টা আসে না মাথায় কি চিন্তা আসে না আমি না হয় আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছি আমার আব্বু আম্মু ভাই বোন কেউ দেখছে না জানে না আমি এখন কি দেখছি আমি এখন কোন খারাপ ভিডিওটা দেখছি কেউ এখন দেখছে না কেউ জানে না কিন্তু আমার ভাই মাথায় কি এই চিন্তাটা আসে না অন্ধকার ঘরে আমি কি দেখছি কি করছি কেউ না দেখলেও না জানলেও যিনি দেখছেন এবং জানেন তিনি কে এর নাম তাকওয়া এর নাম আল্লাহর ভয় এটা যদি অন্তরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে একজন যুবক আল্লাহর ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন নাম্বার 10 দশ নাম্বারটা বলবো নাকি বাদ দিব যদি রাগ করে ফেলেন এটা বেশিরভাগের উপরে গিয়ে পড়বে কমিটিরে ধরেন না কোথার থেকে কোন হুজুর একটা আনছেন সব আমাদের উপর দিয়ে লাগাই দিয়ে চলে গেছে কষ্ট পাবেন না তো আমি মহব্বত রেখেই বলছি কষ্ট পায়েন না শুধু যুব সমাজ নয় গোটা সমাজের মানুষ ধ্বংসের আরেকটা কারণ হলো অসৎ এবং অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ আর যুবকদেরকে সবাই টার্গেটও করে বেশিরভাগ যুবকের যৌবন শেষ হচ্ছে এই কাজেই অসৎ অযোগ্য নেতৃত্বের অনুসরণ করে করে অ যুবক ভাইয়েরা আমি কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন আপনাদের শক্তি বেশি তো এই জন্য আপনাদেরকে কিছু লোক টার্গেট করেছে তার নিজের গদি ঠিকানোর জন্য নিজের ক্ষমতার স্বার্থে নিজের চেয়ারের সাথে স্বার্থে সে আপনাকে লাঠির মতো ব্যবহার করে আপনিও না বুঝে তার সামনে পিছে চামচামি করে আপনার যৌবন শেষ করে দিচ্ছে কিপ ইন ইওর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার যৌবন আপনার নেতার দেওয়া গিফট না
যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? আল্লাহ। যৌবন দিয়েছেন কে? আল্লাহ। যিনি দিয়েছেন তার জন্যই এই যৌবনকে নিবেদিত করে দিতে হবে। আমাদের সমাজে আমাদের দেশে কিছু নেতা নামক খেতা তার নিজের ক্ষমতা নিজের চেয়ারের জন্য আপনাকে সামনে পিছনে বাইক দিয়া ঘোরায়, আপনাকে চামচার মতো ব্যবহার করে নিজের ক্ষমতার স্বার্থে। যেই বয়সে আপনার হাতে শোভা পায় কলম খাতা, খাতা কলম বই পুস্তক কুরআন হাদিস, ওই বয়সে এই নেতা নামক খেতারা তার ক্ষমতার জন্য আপনার হাতে তুলে দেয় লাঠি সুতা, আপনার হাতে তুলে দেয় অস্ত্র শস্ত্র, বলে তারে পিটা ওরে পিটা, ওরে বাড়ি ছাড়া কর, ওরে এলাকা ছাড়া কর, আপনাকে বলে আপনার স্বার্থে নয় তার ক্ষমতার স্বার্থে। যে বয়সে আপনার হাতে শোভা পায় বই খাতা কলম কুরআন হাদিস, আপনার নেতা নামের খেতা, ওই বয়সে আপনার হাতে তুলে দেয় এক প্যাকেট বেনসন, আপনার হাতে তুলে দেয় মদ গাঁজা ইয়াবা AK-47, যারা তার নিজের ক্ষমতার স্বার্থে আপনার যৌবন আর তারুণ্যের শক্তিকে ব্যবহার করে আপনাকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে নিজের চেয়ার ঠিক রাখছে, আল্লাহর কসম সে আপনার নেতা নয়, সে আপনার দুশ্মন। তার সাথে সম্পর্ক কাট অফ করেন, সম্পর্ক কাট অফ করেন, কাট। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর নামাজ নাই, এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত, বেটা শয়তানের ভক্ত জাহান্নামের তত্ত্ব। মুস আছে দাড়ি নাই, মাথার সব দিকে চুল আছে মাঝখানে নাই, দাড়িও নাই নামাজও নাই চরিত্রের বালাই নাই, সে আপনার নেতা হয় কেমনে? আপনার নেতাতে হবে সে যে আপনার সাথে সাক্ষাৎ হলে বলে ভাই নামাজগুলো জামাতে পড়েন তো, মাঝে মাঝে তাহাজ্জুদ আদায় করেন তো, আচ্ছা আমি না কোরআন দিয়েছিলাম কিছুদিন আগে, সূরাগুলো পড়েছেন? আপনি কোরআন তেলাওয়াত পারেন না, আসেন শিখিয়ে দেই। ভাই নিয়মিত হাদিস পড়েন তো, ইসলামী সাহিত্য পড়েন তো, মা বাবার খেদমত করেন তো, উস্তাদদের সাথে সুন্দর আচরণ করেন তো, যারা আপনার সাথে দেখা হলে এই সুন্দর সুন্দর নসিহতগুলো করে আপনাকে দিনের উপর থাকতে বলে, এরা আপনার আসল নেতা। নেতা নির্বাচন করুন ভালো, গাড়ির ড্রাইভার যদি ভালো না হয় সব প্যাসেঞ্জার খাদে পড়বে, ড্রাইভার যদি ভালো হয় গাড়ি ঠিকঠাক মতো চলবে, ড্রাইভার খারাপ হলে গাড়ি যেমন খাদে পড়বে, সমাজ আর রাষ্ট্রে আমরা যাদেরকে নেতা বানাবো এরা যদি চরিত্রবান না হয় ভালো না হয়, এরা যদি আমানতদার না হয় গোটা সমাজ আর রাষ্ট্রকে খাদে ফেলে দিবে এরা। ঠিক তো কইলেন, কিন্তু আমরা তো নিজেই নেতা চিনি না, আল্লাহ বুঝার তৌফিক দান করে দেবে। এই যে যুব সমাজ ধ্বংস প্লাস আমাদের সবার ইমান ধ্বংসের মোট 10টা কারণ 10টা পয়েন্ট তুলে ধরলাম, এগুলো আমাদের সমাজে বর্তমানে আছে না নাই, এগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহর কিতাবের দিকে ফিরে এসে তাকওয়ার নীতি অবলম্বন করে সৎ নেতৃত্বের ছায়াতলে কোরআনের ছায়াতলে থেকে কোরআনের আন্দোলনে দিন কায়েমের আন্দোলনে সামিল হয়ে যেতে হবে, দিন কায়েমের আন্দোলনে সামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে হবে। কোথায় কোন বেঈমান নেতার পিছনে গিয়ে স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কি জাতের চরিত্র, সুযোগ পাইলে রাতের আধারে মদ খায়া মদ খায়া হয়ে যায় আসক্ত, সেই ব্যক্তি নেতা হয় কেমনে? নেতা হবে তারা, তারা হবে আমার সাথী, তারা হবে আমার সঙ্গী, যারা স্লোগান দিলেই বলে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়ে, যারা বলে সৃষ্টি যার আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য যারা আমাদেরকে আহ্বান করে তারাই আমাদের আসল নেতা। এদের সাথে আমরা থাকবো যতদিন বাঁচবো, দিন কায়েমের জন্য ঘাম ঝরাবো, দিন কায়েমের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য মিছিল দিব, কোরআনের শাসনের জন্য টাকা খরচ করব, শরীরের সামর্থ্য বিনিয়োগ করব, আমরা সবাই জীবন দিব রক্ত দিব, দিনের উপরে অটল থাকব, আল্লাহ সবাইকে কবুল করে দেব, আমিন।